না না, কিছু একটা করতেই হবে। কিভাবে ওই ভিন গ্রহের প্রাণীগুলোর হাত থেকে আমি সবাইকে রক্ষা করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তোর মনের পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু তোকে এখন শক্ত হতে হবে, লড়াই করতে হবে ওই এলিয়েনদের সাথে। এ কি সরসবউ, কি হয়েছে? বাইরে বাইরের আকাশে ভিন গ্রহের প্রাণীদের যান ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে বেগুনি রশ্মিতে ঢেকে গেছে। কি বলছো মা? সারস বউয়ের কথা শুনে বীর এবং কাঠুরিয়া তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে এবং আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের চারিদিকে বেগুনি রশ্মির আভায় ঢেকে গেছে। ওই তো ভিন গ্রহের প্রাণীদের যান। বীর, তাহলে কি ওরা এবার পৃথিবীতে নেমে এসে সরাসরি আক্রমণ করবে? কি জানি, কিছুই তো বোঝা যাচ্ছে না। আরে, এলিয়েনদের যান তো আর দেখা যাচ্ছে না। বাবা, আমার মনে হয় ওরা পৃথিবীতে নামতে ব্যর্থ হয়েছে। তবে এটুকু বুঝতে পারছি, আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই, যা করার খুব শীঘ্রই করতে হবে। হ্যাঁ মহারাজ, মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা তো পৃথিবীতে নামতে ব্যর্থ হলাম, এবার কি হবে? তাহলে আমাদের এতদিনের পরিশ্রম সব জলে যাবে। আজ ব্যর্থ হয়েছি, কিন্তু কাল তো সফল হতেও পারি। কাল আবার আমরা পৃথিবীতে আসব, যেভাবেই হোক পৃথিবীকে আমাদের দখলে আনতেই হবে। এদিকে পৃথিবীকে এলিয়েনদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য বীর এলিয়েনদের অতীত দেখার চেষ্টা করে। কি রে বীর, কিছু দেখতে পেলি? বাবা, এলিয়েনরা খুব শীঘ্রই আমাদের পৃথিবীতে আক্রমণ করবে, আর তার জন্য তারা নানাভাবে প্রস্তুতিও নিচ্ছে। আমি জানতাম এমনটাই হবে। বাবা, কিভাবে পৃথিবীকে রক্ষা করব এলিয়েনগুলোর হাত থেকে? বীর, তুই একবার তোর দাদুর সাথে কথা বল, সে তার ধ্যানের মাধ্যমে এই কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার নিশ্চয়ই কোনো পথ আমাদের বলে দেবেন। এদিকে পৃথিবীকে নিজের কবলে আনতে ভিন গ্রহের প্রাণীরা তাদের সমস্ত শক্তি এক জায়গায় করে এবং প্রস্তুত করতে থাকে পৃথিবী ধ্বংসের অস্ত্র কালা পানি। আর কিছুটা মাত্র সময়ের অপেক্ষা, এই কালা পানি হলো পৃথিবী ধ্বংসের অস্ত্র। এটা একবার পৃথিবীতে বিক্ষিপ্ত করতে পারলে পৃথিবীর সমস্ত জল পাথর হয়ে যাবে। আর জল কষ্টে পৃথিবীর সমস্ত মানুষ একে একে শেষ হয়ে যাবে। আর তারপরেই ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। কি হয়েছে বাবা, কি দেখলে তুমি, বলো আমাদের। ভিন গ্রহের প্রাণীরা পৃথিবীর মানুষদের ধ্বংস করার জন্য এক বিশেষ কালা পানি প্রস্তুত করেছে। এই কালা পানি হলো এমনই এক তরল যা তৈরি করতে ভিন গ্রহের সমস্ত এলিয়েনরা একত্রিত হয়েছে। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে এই অস্ত্র তৈরি করেছে, মানুষের প্রজন্মকে ধ্বংস করার প্রধান অস্ত্র। দাদু, এটা এমন কি অস্ত্র যার দ্বারা সমস্ত মনুষ্য প্রজন্ম ধ্বংস হয়ে যাবে? এলিয়েনরা খুব শীঘ্রই এই কালা পানি পৃথিবীতে নিক্ষিপ্ত করবে, আর এটি একবার যদি পৃথিবীতে নিক্ষিপ্ত হয়ে যায় তবে পৃথিবীর সমস্ত জল পাথরে পরিণত হবে, আর ধীরে ধীরে সমস্ত মনুষ্য প্রজন্ম জল কষ্টে মৃত্যুবরণ করবে, আর পৃথিবীকে ওই এলিয়েনরা গ্রাস করে নেবে। কি বলছো দাদু, কিছুতেই আমি পৃথিবীর মানুষগুলোকে এইভাবে শেষ হয়ে যেতে দেব না, কিছুতেই না।
আচ্ছা বাবা, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? উপায় যে একেবারে নেই সেটা আমি বলবো না, তবে সে উপায় বড়ই কঠিন। কি উপায় দাদু? যত কঠিনই সেই পথ হোক না কেন, আমি অবশ্যই চেষ্টা করব। মনুষ্য প্রজন্মকে রক্ষা করার জন্য ওই কালা পানিকে বিনষ্ট করতে হবে, আর তার জন্য যেতে হবে পৃথিবীর একেবারে শেষ সীমানায়, যেখানে রয়েছে পঞ্চগড়ের পাহাড়, আর সেই পাহাড়েই রয়েছে পৃথিবীর রক্ষা কবচ নীল হ্রদ। নীল হ্রদ? হ্যাঁ, নীল হ্রদ। নীল হ্রদের সেই নীলা পানি যদি পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, তবে ওই কালা পানির সমস্ত ক্ষমতা ধ্বংস হবে। কিন্তু কিন্তু কি দাদু? কিন্তু ওই ভিন গ্রহের প্রাণীরা এত সহজে নীল হ্রদে প্রবেশ করতে দেবে না, তারা পদে পদে তোমাদের বিপদে ফেলার চেষ্টা করবে। তাদেরকে হারিয়ে দিয়ে সেইখানে প্রবেশ করা অত্যন্ত কঠিন। যত কঠিনই হোক না কেন, আমি যাব সেখানে, নিয়ে আসবো সেই কালা পানি, দেখি আমাকে কে বাধা দেয়। মনুষ্য প্রজন্মকে এলিয়েনদের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে বীর মেঘ চাদরে করে উড়ে যায় সেই পঞ্চগড় পাহাড়ের উদ্দেশ্যে। কিন্তু বীরের পঞ্চগড় পাহাড়ে যাওয়ার সংকেত এলিয়েনদের কাছে পৌঁছে যায়। এই কি, আমাদের সিগন্যাল টাওয়ার থেকে এরকম শব্দ হচ্ছে কেন? এটাই তো, হ্যাঁ এটাই তো সেই পঞ্চগড়ের পাহাড়, এখানেই রয়েছে নীল হ্রদ, সেই হ্রদ আমাকে খুঁজে বের করতে হবে। এখানে তো দুটো রাস্তা, কোন দিকে যাব? আমার মনে হচ্ছে এটাই নীল হ্রদের রাস্তা। এলিয়েনরা ইচ্ছে করে এই রাস্তাটায় কাঁটা বিছিয়ে রেখেছে যাতে কেউ প্রবেশ না করতে পারে, কিন্তু আমি এই পথেই যাব। আরে এটা এটা তো বিষ কাঁটা! না না, এই বিষ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ার আগে আমাকে এটা বেঁধে ফেলতে হবে। কি আকাশ হঠাৎ করে এমন বেগুনি বর্ণ ধারণ করলো কেন? তবে কি এলিয়ানরা আমার এই পঞ্চগড় পাহাড়ে আসার কথাটা জানতে পেরে গেল? এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? না, আমাকে যেভাবেই হোক ওই নীল রথের কাছে পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে। প্রবল কম্পন মাথায় নিয়ে বীর নীল হ্রদের উদ্দেশ্যে সেই পথ ধরে চলতে থাকে। মহারাজ, মানুষেরা তো দেখছি নীলা পানির সন্ধান পেয়ে গেছে, তবে কি পৃথিবীকে আমরা আর দখল করতে পারবো না? এত কষ্ট করে আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা যে কালা পানি সৃষ্টি করলাম সব বিফলে যাবে? কিছুতেই হতে পারে না, এত সহজে তো আমি ওকে ওই নীল হ্রদে প্রবেশ করতে দেব না। এলিয়েন মহারাজ ক্রুদ্ধ হয়ে ভীরের দিকে একে একে অগ্নিগোলা ছুড়তে থাকে। এলিয়েনরা আমার উপর আক্রমণ করা শুরু করেছে। নীল হ্রদে পৌঁছানোর পূর্বে নিজেকে আগে সুরক্ষিত করতে হবে।
এই তো সেই নীলরদ, পৃথিবীর রক্ষা কবচ। একে আমাদের আটকাতেই হবে। আমাদের সমগ্র শক্তি প্রয়োগ করে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে গিয়ে পৃথিবীতে আমাদের নামতেই হবে। বাধা দেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। আমরা বুঝতে পেরেছি তুই কোনো সাধারণ মানুষ নস, তাই এবার লড়াই হবে সামনাসামনি। বুঝতেই যখন পেরেছিস আমি কোনো সাধারণ মানুষ নই, তখন তোরা এই পৃথিবী ছেড়ে চলে যা। পৃথিবী ছেড়ে যাবি তো তোরা, এই পৃথিবীর দখল নেব আমরা, এই এলিয়েনরা। কখনো না, আমি বেঁচে থাকতে এই পৃথিবীকে কিছুতেই তোদের হতে দেব না। তাহলে তোর মৃত্যু দিয়েই শুরু হো। হুম্বা 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 হুম্বা। দুষ্ট এলিয়েন, এখনো সময় আছে, পৃথিবী ছেড়ে চলে যা। ছাড়বো না আমি তোকে, তোর মৃত্যু অনিবার্য। এলিয়েনদের পরাস্ত করার পর বীর সেই নীল হ্রদ থেকে নীলা পানি নিয়ে যায় এবং ছড়িয়ে দেয় পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে। যার ফলে এলিয়েনদের দ্বারা আক্রান্ত হওয়া সমস্ত মানুষ তাদের পূর্ব জীবন ফিরে পায়। সোনপরি, আমার সোনপরি, আমার সোনপরি।